ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটি হেলথ টিপস নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সামনে খুবই চমৎকার একটি হেলথ টিপস শেয়ার করব। আজ আমি যে টিপসটি শেয়ার করব সেটি হলো মাত্র 2 মিনিটে কীভাবে টুথপেস্টের সাহায্যে ব্রণের দাগ, ব্ল্যাক হেডস এবং কালচে দাগ দূর করবেন তারই কার্যকরী কিছু ব্যবহার। টুথপেস্ট ছাড়া আমাদের একদিনও চলে না। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই টুথপেস্ট ব্যবহার যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। শুধু যে দাঁতকে সুরক্ষা দেয় এই টুথপেস্ট তাই নয়, এই টুথপেস্ট বিভিন্ন রূপচর্চার কাজেও ব্যবহার হয়ে আসছে, যার মাধ্যমে অনেকেই খুবই ভালো ফলাফল পাচ্ছে। আজ এমনই দরকারি এবং কার্যকরী 3টি ব্যবহার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম ব্যবহারটি হলো দাগমুক্ত ত্বকের জন্য টুথপেস্টের ব্যবহার। যারা ত্বকের দাগের জন্য বাহিরে বেরোতে পারেন না বা ত্বকে কালচে দাগের জন্য নিজেকে অনেক আপসেট এবং দুশ্চিন্তাগ্রস্ত মনে করেন, তাদের জন্য এই টুথপেস্ট খুবই উপকারী। এই টুথপেস্টের সাথে আরেকটি জিনিস মিশিয়ে আপনি একটি পেস্ট তৈরি করে আপনার ত্বকের মধ্যে নিয়মিত লাগালে আপনার ত্বকের কালচে দাগ দূর হয়ে যায়। কিভাবে এই মিশ্রণটি তৈরি করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পরিষ্কার পাত্রে 1 টেবিল পরিমাণ চামচ পরিমাণ টুথপেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই মিশ্রণটি আগে থেকেই তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটি আপনি একটি ব্রাশের সাহায্যে নিয়মিত আপনার ত্বকের মধ্যে লাগাবেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার ত্বক আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচ যা ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। টুথপেস্টের দ্বিতীয় যে ব্যবহার সেটি হলো ব্রণের দাগ দূর করতে। ব্রণের দাগ দূর করতে এই টুথপেস্টের জুড়ি নেই। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কটন বারে সামান্য পরিমাণ পেস্ট লাগিয়ে নিয়ে আপনার ব্রণাক্রান্ত স্থানে অথবা যেখানে ব্রণের দাগ আছে সেখানে এভাবে ছুপচুপ করে লাগিয়ে নিন। সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাজিক দেখুন, দেখবেন আপনার যে জায়গায় ব্রণ ছিল সেটি উদাও হয়ে গেছে এবং ব্রণের দাগটিও আগের থেকে অনেক বেশি হালকা হয়ে গেছে। এভাবে আপনি নিয়মিত কয়েকদিন ব্যবহার করলে আপনার ব্রণের দাগ এবং ব্রণ চলে যাবে। আমার সর্বশেষ যে ব্যবহার সেটি হলো ঝকঝকে সুন্দর ত্বক পাওয়ার জন্য টুথপেস্ট। ঝকঝকে সুন্দর ত্বক কে না পেতে চায়? সবাই সুন্দর এবং লাবণ্যময়ী ত্বকের অধিকারী হতে চায়। তাই এই টুথপেস্ট দিয়ে তার সাথে আরেকটি উপাদান মিশিয়ে কিভাবে ঝকঝকে সুন্দর ত্বক পাবেন সে বিষয়টি এখন আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পরিষ্কার পাত্রে 1 টেবিল চামচ টমেটোর রস এবং 1 টেবিল চামচ টুথপেস্ট একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। আমি এই উপাদানটিও আগে থেকেই মিশিয়ে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটি একটি ব্রাশের সাহায্যে অথবা তুলোর সাহায্যে অথবা হাতের সাহায্যে আপনি আপনার ত্বকের উপরিভাগে সমস্ত মুখমণ্ডল এবং গলায় ভালোভাবে আলতো করে লাগিয়ে নিন এবং 20 মিনিট পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে এটি ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাতে পারেন। রাতের বেলা ইচ্ছা করলে আপনি এই ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনি অল্প কয়েকদিনের মধ্যে সুন্দর এবং ঝকঝকে ত্বক পাবেন। বন্ধুরা, এই ছিল আজ আমার হেলথ টিপস। আশা করি আমার এই টিপসটি আপনাদের উপকারে আসবে। আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন হেলথ আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।